السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام شكر দর্শক ও শ্রোতা বিন্দু দা ওয়ে অফ জান্নার ধারাবাহিক আলোচনা পর্বের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব কোন চারটি কাজ করলে নারীদের জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত হবে দর্শক আমরা কিন্তু আমাদের জীবন চলার পথে ক্ষুদ্র এই 60 থেকে 70 বছরের এই জীবনযাত্রায় এমন কোনো পাপ নেই যে পাপ আমরা করি না এমন কোনো গর্হিত নির্লজ্জিত কাজ নেই যেই কাজের সাথে আমরা জড়িত নই বিশেষ করে মা ভগ্নীগণ মা বোনদেরকে ইসলাম যেমন দিয়েছে অধিকার যেমন দিয়েছে অল্প কাজে অনেক সওয়াবের সুযোগ তেমনিভাবে তাদের রয়েছে একটু অলসতা একটু উদাসীনতা একটু বিলাসিতার কারণে একটু অসতর্কতার কারণে তাদের আমলনামায় অনেক বহু রকমের পাপ জমা হতে থাকে ফর এক্সাম্পল বোঝার জন্য বলছি যদি কোনো পুরুষ ঘর থেকে বের হয় রাস্তাঘাটে চলাফেরা করে তখন সে ঘর থেকে বের হওয়ার পরে আবার পুনরায় ঘরে ফিরে আসার আগ পর্যন্ত রাস্তাঘাটের ভিতরে পরনারীর দিকে কুদৃষ্টি দেয়া এটা একটা পাপ এটা একটা কবিরা গুনাহ হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনানি তাজনিয়ান ওয়াল ইয়াদানি তাজনিয়ান ওয়ার রিজলানি তাজনিয়ান আল আইনানি জিনাহুমান নাজ ওয়াল ইয়াদানি জিনাহুমাল বাতশ ওয়ার রিজলান জিনাহুমাল মাশিয়ু প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গই মানুষের ব্যভিচার করে জেনা করে থাকে চক্ষু তার ব্যভিচার হচ্ছে কুদৃষ্টি দেওয়া বদনজর দেওয়া যার দিকে তাকানো জায়েজ নাই এমন পরনারীর দিকে তাকানো দর্শক শুধু এই অংশটা নিয়ে যদি আমরা হিসাব করি যে একজন পুরুষ ঘর থেকে বের হওয়ার পরে পুনরায় ঘরে ফিরে আসার আগ পর্যন্ত সে যদি 100 জন নারীর দিকে তাকায় তাহলে তার আমলনামায় 100টা কবিরা গুনাহ আসবে এর বিপরীতে যদি কোনো নারী হিজাব মেইনটেইন না করে পর্দা রক্ষা না করে যদি ঘর থেকে বের হয় তাহলে সে যতজন পুরুষের দিকে নজর দিবে কুদৃষ্টি দিবে ততটা গুনাহ তার আমলনামায় যেমন আসবে সাথে সাথে তার দিকে যত পুরুষ নজর দিবে যত পুরুষ কুদৃষ্টি দিবে ততটা গুনাহ তার আমলনামায় আসবে কেননা পুরুষকে আল্লাহ তাআলা বোরখা পরার জন্য অথবা হিজাব মেইনটেইন করার কথা বলেননি নারীকে বলেছেন তো পুরুষ যদি রাস্তায় বের হয় তার দিকে যদি কোনো নারী দৃষ্টি দেয় এতে পুরুষের কোনো পাপ হবে না তবে পুরুষ যদি কোনো নারীর দিকে কুদৃষ্টি দেয় তাহলে সেই পাপটাই কেবল তার আমলনামায় জমা হবে এর বিপরীতে একজন নারী কিন্তু যদি ঘর থেকে বের হয় এবং সে যতজন পুরুষের দিকে দৃষ্টি দিবে ততটা গুনাহ তার আমলনামায় আসবে সাথে সাথে তার দিকে যতজন পুরুষ দৃষ্টি দিবে ততটা গুনাহ তার আমলনামায় আসবে দর্শক এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে মেয়েদের জন্য পাপের দরওয়াজা কিন্তু অনেকগুলো মেয়েদের আমলনামায় পাপ জমা হওয়াটা খুবই স্বাভাবিক এবং একটু অলসতার কারণে একটু হেজাব মেনটেন না করার কারণে একটু পর্দা রক্ষা করে না চলার কারণে তাদের আমলনামায় কিন্তু অনেক পাপ জমা হয়ে যায় তো এই জন্য আমরা আজকে জেনে নিব যে কোন চারটি কাজ করলে যে কোনো ধরনের গুনাহই সে করুক না কেন পূর্বে সে বিভিন্ন প্রকারের গুনাহ করতে পারে যত ধরনের গুনাহ করুক না কেন নারীদের এই চারটি কাজ করলে তার জন্য জান্নাত অবধারিত সেই চারটি কাজ কি হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা একজন নারী যখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে অসমত শাহরহা এবং রমজান মাসের রোজা রাখবে ও আতাআত বাআলাহা এবং তার স্বামীর আনুগত্য করবে স্বামীর অনুগত হবে ও আহসানাত ফারজাহা এবং সে তার লজ্জাস্থানকে এবং তার দেহের স্পর্শকাতর এবং আকর্ষণীয় অঙ্গপ্রত্যঙ্গগুলোকে ঢেকে রাখবে মানুষের সামনে পরপুরুষের সামনে প্রদর্শন না করবে এই চারটি কাজ যদি কেউ করে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত
এই চারটি কাজ যে নারী করবে জান্নাতের আটটি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, যে কোনো দরজা দিয়ে সে চাইলেই প্রবেশ করতে পারবে। তো মা বোনদেরকে বলবো যে আমাদের জানা অজানা ছোট বড় সাগিরা কাবিরা জাহিরি বাতিনি বহু প্রকারের পাপ হয়ে থাকে, বহু প্রকারের গুণা আমাদের আমলনামায় জমা হয়েছে। তো আসুন আমরা এই চারটি কাজ করে আমরা এই সুবিশাল ফজিলতের অধিকারী হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রেখে, স্বামীর আনুগত্য করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে চলার তৌফিক দান করুক এবং এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আলবিদা।